হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। এর আগের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে এক্সেলের কাজ করতে হয়, এক্সেলের কাজগুলো কিভাবে সহজে করা যায়, এরকম নিয়ে একটা টিউটোরিয়াল বানিয়েছিলাম। তো এই টিউটোরিয়ালে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, যেটা অনেকটা কঠিন কাজ হিসাবে ধরা হয়, সেটা হচ্ছে যে কিভাবে একটি এক্সেল শিট প্রিন্ট করতে হয়। তো চলেন দেখে নেওয়া যাক কথা না বাড়িয়ে। তবে তার পূর্বে একটাই কথা, যদি আপনি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি বেল বাটনে ক্লিক করবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডেস্কটপ এক্সেল ফাইল আপনি এখান থেকে নতুনভাবে খুলতে পারেন, অথবা আমার কাছে একটা এক্সেল ফাইল আছে অফিসিয়াল ওয়ার্কের ব্যাপার অবশ্যই এটা, আমি এটাই অন করে আপনাদেরকে এখন দেখাবো। দেখেন বেশ বড় একটা এক্সেল ফাইল এখানে আছে। তো এই যে পেজের সাইজ, আপনি কিন্তু কোনো এ4 পেপারে এটা ধরাতে পারবেন না। তো কিভাবে আসলে আপনি এটা প্রিন্ট করবেন? এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রিন্ট করতে ঝামেলা হয়, বা একবার প্রিন্ট করলে একরকম আসে আর একবার আর এক রকম আসে, বেশ একটা অসুবিধায় পড়তে হয় কাজ করার পরে। তো চলেন আমরা দেখে নেই যে আমরা কিভাবে প্রিন্ট করব। ধরেন যে আমরা একটু সিলেক্ট করে নেই, সব থেকে এক্সেলে এটা ভালো হয় যে সিলেক্ট করে আমরা প্রিন্ট করব। এখান থেকে একটা নির্দিষ্ট অংশ সিলেক্ট করে নিলাম, এই পর্যন্ত, আচ্ছা এই পর্যন্ত আমরা সিলেক্ট করে নিলাম। দিয়ে সিলেক্ট করার পরে আমরা এখন কন্ট্রোল পি বাটনে ক্লিক করব, অথবা এখান থেকে আমরা ফাইলে গিয়ে এখানে প্রিন্টে ক্লিক করতে পারি। তো প্রিন্টে ক্লিক করলে দেখেন যে এখানে প্রিন্ট প্রিভিউতে দেখাচ্ছে যে এখানে এই যে ওয়ার্ক প্লেস এরিয়া এটুকু আসছে, কিন্তু বাকি আমার ডান পাশে যেটা ছিল এটা কিন্তু আসে নাই। এখন যদি আমরা এই পেজটা এখানে আছে পোর্ট্রেট, আমরা এটাকে ল্যান্ডস্কেপে করে নিব, মানে আর একটু বড় হলো যে ল্যান্ডস্কেপে, তারপরেও দেখেন যে আসতেছে না, কারণ এই পাশের কলামটা আরও অনেক বড়। তো আমরা এই দুইটা পাশ কিভাবে, মানে এই দুই পাশের ভিতরে কিভাবে আনতে পারি? দেখেন এখানে লেটার A4 থাকতেও পারে, লেটার আছে, আপনি A4 সাইজ করতে পারেন এখান থেকে। আচ্ছা, আমরা A4 করলাম, তো এখন দেখেন কিছুটা আসছে। নর্মাল মার্জিন, আপনি এখানে মার্জিন বাড়াতে কমাতে পারেন, ন্যারো করতে পারেন, আর আমি ন্যারো করে দিলাম, দেখেন আরেকটু আসছে, তারপরেও কিন্তু পুরো জিনিসটা আসে নাই। তো আমরা কিভাবে আনব? তো এখন একটু খেয়াল করেন, যদি আমরা মনে করি, ও তার আগে আপনি এখান থেকে প্রিন্টার সিলেক্ট করে নেবেন, প্রিন্টার আপনার যেটা ইনস্টল দেওয়া আছে, যেহেতু আমার এখানে দেওয়া নেই তাই এটা সেন্টু অন্যর 2010 এখানেই আর কি যাচ্ছে। তো আমরা এই যে জায়গাটা নো স্কেলিং দেখা, নো স্কেলিং, এই জায়গাটাই হচ্ছে আসল ব্যাপার। আচ্ছা, তো আমরা দেখি নো স্কেলিং, এখানে আমরা ক্লিক করলাম, দেখেন ফিট শিট অন 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 পেজ, এটা একটা ব্যাপার আছে। তার আগে একটা জিনিস আমি ভুলে গেলাম, এখানে প্রিন্ট অ্যাক্টিভ শিট, মানে পুরা শিটটা সে প্রিন্ট করবে। আর যদি আমি প্রিন্ট সিলেকশান দেই, খেয়াল করেন প্রিন্ট সিলেকশান দিলে যেটুকু জায়গা আমি সিলেক্ট করছি ওইটুকু জায়গা শুধু প্রিন্ট হবে। এখানে দেখেন চার পেজ দেখাচ্ছে, ভেঙে চুরে প্রিন্ট হবে, এ পাশে ও পাশে হজবরলো টাইপ। তো চলেন আমরা এটা ঠিক করে নেই। নো স্কেলিং এখানে গেলাম, এখানে দেখেন ফিট শিট অন অন পেজ, এটা যদি আমি ক্লিক করি যতটুকু আমি সিলেক্ট করছিলাম সব এক পেজে চলে আসছে, সেটা যত ছোটোই লেখা হোক ও ঠিক করে নিছে। এখন আমি চাইলাম যে না, আমার সব তো এক পেজে দরকার নেই, আমি দুই পেজে করব আর একটু বড় করে করব। তো এখন এই যে ফিট অল কলাম ইন অন পেজ, কলামগুলো এক পেজে আসবে কিন্তু উপরে যেটা আছে মানে লম্বায় এটা যেন না আসে। তো দেখেন এটা ক্লিক করলে দেখেন এই যে আমার দুই পেজ হয়েছে এখন, মানে এই পাশ পর্যন্ত কিন্তু চলে আসছে যে পর্যন্ত আমি সিলেক্ট করছিলাম, এই যে দুই নাম্বার পেজে কিছু চলে আসছে। আচ্ছা, এরপরে আরেকটা অপশান আছে, দেখেন ফিট অল রো ইন অন পেজ, এটা দিলাম, দিলে রোগুলো সব একই হাতে চলে আসলো। এই পাশে যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু বেশি থেকে যাবে। তো সবটা একটাই করতে গেলে ফিট শিট অন অন পেজে এটাই চাপ দিলে হবে। আর যদি নো স্কেলিং দেন তাহলে ওর মতো যা ইচ্ছা তাই করবে। এছাড়াও আপনি যদি একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি এই যে পেজ সেট আপে যেতে পারেন। এখানে দেখেন মার্জিন আছে, আপনি উপরে নিচে কতটুকু জায়গা ফাঁকা রেখে প্রিন্ট করতে চান, ন্যারো মার্জিন করবেন কি না, এগুলো চেঞ্জ করা যায়। আচ্ছা, তো এই মার্জিন আমরা একটু চেঞ্জ করে দিই, উপরে দেখেন অনেক জায়গা দেখা যাচ্ছে, আমরা টপে জায়গা ধরেন কমাই দিব, 0.25 দেবো, ওকে করলাম। এখন দেখেন উপরে জায়গা বেড়ে গেছে, আরও বেশি জায়গা নিয়ে প্রিন্ট হবে।
তো এরকম ভাবে আপনি খুব সহজেই কিন্তু একটা এক্সেল শিট প্রিন্ট করতে পারবেন। এখানে প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। আবার এখানে একটা অপশন আছে, আমি ভুলে গেছি, প্রিন্ট সিলেকশন দেওয়া আছে। আচ্ছা, যদি প্রিন্টার দেওয়া থাকতো, এখানে আরেকটা অপশন আসতো, সেটা হচ্ছে ওয়ান সাইড প্রিন্ট নাকি বোথ সাইড প্রিন্ট। সেক্ষেত্রে আপনি প্রিন্ট বোথ সাইড এরকম ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে দিলে উভয় সাইডে প্রিন্ট হতো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। অনেক দ্রুত কথা বললাম, যেহেতু অনেকে আসলে বড় টিউটোরিয়াল দেখতে চান না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। ধন্যবাদ সবাইকে।